আর এই 2 নম্বর ব্লকের কর্মরত অফিস স্টাফ ছিলেন শেখ গ্রামুদ আলী, গ্রাম বড়মাসা গড়িয়া। কয়েক বছর ধরে বিভিন্নভাবে সমাজসেবা করে চলেছেন এই মানুষটা, কিন্তু সমাজসেবা করতে করতে আজ সে করোনা পজিটিভ। শোনা গেছে এই মুহূর্তে তিনি তার বাড়িতেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে এবং সরকার আদেশ অনুযায়ী বাড়িতেই আছেন। আমরা সরাসরি দাদার সাথে কথা বলে নেব যে এই মুহূর্তে তার এই বিষয়টা নিয়ে কি অভিজ্ঞতা। স্কিপ না করে আপনারা কথাটা পুরোটা শুনুন। বলছি দাদা, এই প্রথম যখন যে তুমি বুঝতে পারলে যে তোমার এরকম COVID-19 মানে পজিটিভ, মানে কি রিয়াকশন ছিল, মানে কি দেখে বুঝতে পারলে যে তোমার এই জিনিসটা হয়েছে, উপলব্ধিটা প্রথম কি ছিল? অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল, আমি আগের দিন প্রচন্ড সন্ধ্যে থেকে জ্বর ছিল, প্রচন্ড হঠাৎ করে জ্বর, মাথা যন্ত্রণা, গা হাতে যন্ত্রণা, প্রচন্ড জ্বর ছিল। সেই সেই সূত্র ধরে সারা রাত খুবই কষ্ট পেয়েছিলাম। বাড়িতে প্যারাসিটামল ছিল, আমাদের যিনি আমাদের ডাক্তারবাবু মানে হেলথ পরামর্শ দেন তাকে ফোন করে প্যারাসিটামল খেলাম। তারপরেই তিনি আমাদেরকে বললেন যে কাল বিলম্ব না করে ইমিডিয়েট একটা টেস্ট করে নিতে। তারপরের দিন রবিবার ছিল, আমি পারহাটি বিপিএসসি থেকে যাই এবং সেখানে গিয়ে টেস্ট করাই, টেস্ট করিয়ে আমার সেখানে আবার কোভিড পজিটিভ রিপোর্ট আসে। কি রিয়াকশন ছিল তখন তোমার? রিয়াকশন বলতে একটু প্রথমে শুনে দেখতে চিন্তিত হয়ে পড়েছিলাম, কিন্তু তারপর নিজের মনকে আরো শক্ত করলাম এবং ভাবলাম যে এখন এই প্যান্ডামিক সিচুয়েশন সারা, শুধু তো আমাদের এখানেই না, সারা বিশ্বে একটা মর্মান্তিক যে চলছে, আমাকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আমিও একজন করোনা যোদ্ধা হিসাবেই আমি কি নিজেকে মানে একটা মনে জোর নিয়ে এলাম এবং তারপরে সিচুয়েশন এই। বাড়ির লোক কি কি রিয়াকশন ছিল তখন? বাড়িতে বাড়িতে সেই মুহূর্তে আমি জানাইনি কিছু বাড়িতে। তারপরে ফোন করলাম আমার মিসেসকে, মিসেসকে ফোন করার পরে মিসেসকে বুঝিয়ে বললাম। উনি যথেষ্ট স্বাবলম্বী এবং নিজের মনের জোরটাও নিয়ে এসেছে। বাড়িতে আমার মিসেস থাকে এবং আমার আব্বা মা থাকে, দুজনের তিনজনেরই টেস্ট হলো তারপরের দিন ওদের নেগেটিভ আসে। যে যেদিন করোনা পজিটিভ মানে মানে পজিটিভ আসে, তার 8-10 দিন যাদের সঙ্গে মেলামেশা তুমি করেছো তাদেরকে কি এরকম মেসেজ দিয়ে এবার তারাও যেন টেস্ট করায়? না, আগে থেকে মেলামেশা বলতে, মেলামেশা তো আমাকে অনেক সময় অনেক মানুষেরই সঙ্গে করতে হয়, অফিসে যেহেতু একটা সার্ভিস করি অনেকজনই তো মেলামেশা করে। এবার ওই আগের দিন বা যাদের সঙ্গে মেলামেশা করেছি তাদেরকে বললাম যদি কোনো উপসর্গ যদি আসে তাহলে ইমিডিয়েট যেন টেস্টটা করে নেয়, আর ভয়ের কিছু কারণ নেই। সামান্য ব্যাপার, মনের জোরটাই হচ্ছে আসল জোর, কারণ আমরা মনে মনে জোর যদি আমরা হারিয়ে ফেলি একদম তাহলে আমরা অনেকটা পিছিয়ে পড়বো। মনের জোরটাই হচ্ছে আসল, মনের জোরটা রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যখন তোমাদের ভিডিওতে আরো যারা স্টাফ এরকম পজিটিভ ধরা পড়েছিল, তুমি কখনো এরকম আশা করেছিলে যে এরকম আমারও ফাইনালি মানে হয়ে যাবে আর কি, অ্যাকসেপ্ট করেছিলে এটাকে নিজে? আমাদের আমাদের অফিসে এর আগে এনার্জি প্রণব দা, তারপর আমাদের WDO ম্যাডাম আমাদের পজিটিভ হয়েছিলেন। সে সময় আমরা আমরা যথেষ্ট সচেতন ছিলাম, আমাদের PDO অফিস, আমাদের ম্যাডামও যথেষ্ট সচেতন আছেন ব্যাপারটা নিয়ে। আমাদের অফিসে খুব সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধ ভাবে আমরা একে একে আমাদের যারা পাবলিক ডিনিংস, যেহেতু আমাদের গভর্নমেন্টে কাজ করি আমাদের পাবলিক ডিনিংস করতে হয়, আমরা সুশৃঙ্খল ভাবে পাবলিক আসতে বলি এবং আমরা সুন্দরভাবে তাদের সঙ্গে ডিলিংস করি। এবং আমাদের কাছে মাস্ক স্যানিটাইজার আমরা যথেষ্ট ব্যবহার করেছি, তা সত্ত্বেও হয়ে গেছে। এখন কি করে হয়ে গেছে সেটা তো বলার তো খুব মুশকিল, তাই না? এই মুহূর্তে দাদা তাহলে তুমি মানে কোথায় আছো, বাড়িতে? হ্যাঁ, এই মুহূর্তে আমার ডাক্তারের পরামর্শ মতো হোম আইসোলেশনে রয়েছি এবং সম্পূর্ণ একটি ঘরে, নিজের ঘরে রয়েছি, ঘর থেকে বেরোচ্ছি না। হ্যাঁ, ওইটাই মানে আলাদা বাড়ির লোকের সঙ্গে বাবা মা ওয়াইফ না এটা সোশ্যাল বাড়ি ডিস্টেন্সটা বা তোমার সঙ্গে যে বন্ডিংটা ওটা কেমন চলছে? সোশ্যাল ডিস্টেন্স বলতে, আমার মিসেস আমাকে পরিচর্যা করছেন, মিসেস ক্লাবস
মাস্ক পরে আমাকে খাবার দিয়ে যাচ্ছে, এবং খাওয়া হয়ে যাওয়ার পরে আবার আমি সে মানে আমার যে বাসনপত্র আমি বাইরে রেখে দিচ্ছি, উনি সেটা আবার রোদে ফেলে রাখছেন। হ্যাঁ, ধোয়ার পরে আমি ওটা তারপরে দিচ্ছি, উনি তারপর ওটা আবার রোদে রাখছেন, সেটাকে ভালো করে পরিষ্কার করে তারপর আবার আলাদা করেই রাখছে। আমার সবকিছু আলাদা করে থাকছে, এবং আমি একটা ঘরে আলাদা একটা ঘরে রয়েছি, এবং আমার আলাদা বাথরুমও অ্যাটাচ আছে, সেই বাথরুম আমি একমাত্র ব্যবহার করছি। এই রোগটাকে তুমি কি চোখে মানে কি নজরে দেখছো? এটা সত্যি কি খুব মহামারী একটা বীমারী না এমনি কি চোখে, এটা কি বলবে, এটা নিয়ে একদিক থেকে দেখতে গেলে যেটা খুব শুনেছিলাম ভয়াবহ এর একটা আগে, বীমারী ভয়াবহ এখন। একটা যে একটা একটা মানে কি বলবো, একটা প্যান্ডেমিক সিচুয়েশন, সেদিক থেকে দেখতে গেলে তো খুবই আবার মনের জোরে একটা। আমি তো মনে করি আমাদের কালের নিয়মে যেমন সবকিছু চলছে, সেরকম এরকম একটা একটা কি বলবো একটা মানে দুর্ভোগ বা মহামারী আমাদের কাছে এখন সামনাসামনি আমরা হতে হতে হচ্ছে। ঠিক মতো পরিচর্যা, ওষুধপত্র, এবং যদি আমরা ট্রিটমেন্ট ঠিকঠাক করি এবং যে বিধিনিষেধ মানে আছে এবং সরকারি মানে ডাক্তারের পরামর্শ যদি আমরা ঠিকঠাক মেনে চলি, আমার মনে হয় আমরা এটাকে জয় করতে পারবো। আর মনের জোর, সবচেয়ে বড় কথা হচ্ছে মনের জোরটা হচ্ছে আসল। মনের জোর কখনোই ভেঙে পড়লে হবে না, কারণ আমি নিজে একজন কোভিড পজিটিভ হয়ে বুঝতে পেরেছি। হ্যাঁ, মনের জোরটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আমাদের ওষুধ। দাদা এই মানুষদের জন্য মানে দর্শকের জন্য কি মেসেজ দিতে চাইবে এই মুহূর্তে এই দর্শকদের বিষয়ে? একটাই বলবো, এটাকে খুব একটা মানে হালকা ভাবে নেওয়াটাও ঠিক না। আপনারা সকলে সজাগ থাকুন, সচেতন থাকুন, সরকারের নির্দেশনা মেনে চলুন, আর সোশ্যাল ডিস্টেন্স অবশ্যই মেনটেন করে চলুন, আর খাওয়া দাওয়া ঠিকঠাক করুন, আর মানে কি বলবো মানে নিজেদের যতটা পারবেন একটু সেভ রাখার চেষ্টা করুন। অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে আমাদের মূল্যবান সময় তোমার আমাদেরকে দেওয়ার জন্য। আর থ্যাংক ইউ, তোমার থ্যাংক মতো ইউ। সমাজ সেবী মানুষ আমাদের অবশ্যই দরকার। পর আমরা সবসময় আশা রাখবো যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের এরকম সমাজ সেবীতে যুক্ত হও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। কে এন্টারটেনমেন্ট ব্লগের পক্ষ থেকে উম্মীদ যে দাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং আবার ঠিক আগের মতো সমাজ সেবার দিকে এগিয়ে আসুক। ইতিমধ্যে তিনি তার ফেসবুক প্রোফাইল থেকে একটি মেসেজ দিয়েছেন যে তিনি এই মুহূর্তে অনেকটা সুস্থ বোধ করছে। আমাদের আশীর্বাদ দোয়া সবসময় দাদার সাথে রয়েছে যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।